যশোর শহরকে যানজট যানজটমুক্ত করতে সপ্তাহব্যাপী অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ ও পৌরসভা সোমবার থেকে ট্রাফিক পুলিশ ও পৌরসভা যৌথভাবে এস অভিযান শুরু করেছে পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন জানান যশোর শহরের অলিগলি সহ বিভিন্ন সড়ক মহাসড়কে নিয়মের তোয়াক্কা না করে লাইসেন্সবিহীন ইঞ্জিন চালিত অটোরিকশা চলাচল করে ফলে যানজটের কারণে ভোগান্তি বেড়েছে মানুষের অভিযান চালিয়ে চালিয়ে আটক করা হচ্ছে অবৈধ অটোরিকশা রাস্তার উপরে বাস বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন অপসারণ করার পাশাপাশি দেয়া হচ্ছে মামলাও এমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ বড় রাস্তা কিন্তু অর্ধেক যদি গাড়িতে দখলকার রাখে তাহলে আমরা চলাচল করব কিভাবে ব্যাটারি চালিত রিকশা ইজি বাইক এবং শহরের যে রাস্তাঘাটের যে অবৈধ পার্কিং এই পার্কিংয়ের বিরুদ্ধে আমরা জোরালো অভিযান করেছি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন পৌরসভার সমন্বয়ে এবং ট্রাফিক বিভাগের সমন্বয়ে আর অটোরিকশার অবৈধ অটোরিকশার মোটর খুলে ডিস্ট্রয় করা হচ্ছে